আসসালামু আলাইকুম আব্রান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল। বন্ধুরা, আপনারা জানেন যে গত পরশু দিন গ্রিসের সাথে বাংলাদেশের শ্রমবাজার বিষয়ে সামঞ্জস্য স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর আমরা যখন গত পরশু দিন একটি ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে কিন্তু আপনারা অনেক কমেন্ট করছেন। তো আজকে আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে কোন কোন বিষয়গুলো থাকবে সেইগুলো এক নজরে একটু আমি বলে দিতে চাই। আজকের ভিডিওর ভিতরে থাকবে যে কবে আপনারা গ্রিসে যেতে পারবেন, কী কী কাজে আপনারা গ্রিসে যেতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে, কোথায় যোগাযোগ করতে হবে, খরচ কেমন হতে পারে, কতদিনের ভিসাটা আপনারা পাবেন, এবং মোটামুটি এইসব বিষয়ে বিস্তারিত। আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা আর বাড়াবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব। তো বন্ধুরা, আপনারা জানেন যে ইউরোপের ফার্স্ট কোনো দেশ গ্রিস, যেটা বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় কর্মী নিবে। এবং সেটার জন্য কিন্তু গত পরশু দিন আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সে দেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর এরই মধ্য দিয়ে কিন্তু এই যে শ্রমবাজার বিষয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তো কবে যেতে পারবেন এই প্রসঙ্গে একটু আসতে চাই আমরা আজকের এই ভিডিওতে, যে কবে যেতে পারবেন। আপনারা জানেন যে একটা শ্রমবাজার যখন খোলে তখন বেশ কয়েকটা প্রক্রিয়া অতিক্রম করে তারপরে শ্রমবাজারটা খোলা হয়। তো গ্রিসের যে মন্ত্রী বাংলাদেশের ছিলেন, তিনি বলছেন যে আগামী এপ্রিল মাসে তারা তাদের পার্লামেন্টে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে যাওয়ার বিষয়টা উত্থাপন করবে, তারপরে আসলে পরবর্তী ধাপে আমাদের বাংলাদেশ যেতে পারবে। তার জন্য আমাদেরকে আগামী এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কবে নাগাদ আপনারা যেতে পারবেন সেটা জানার জন্য। এখন তারপরে যে কোশ্চেন সেটাতে আসে যে কী কী কাজে আপনারা যেতে পারবেন। তো গ্রিস কিন্তু বলেই দিয়েছে যে বাংলাদেশ থেকে তারা এগ্রিকালচারাল খাতে শ্রমিক নিতে চায়। তো বাংলাদেশ থেকে শুধুমাত্র এই একটা সেক্টরে প্রথম অবস্থাতে শ্রমিক নিবে, টেকনিক্যালচারাল খাতে শ্রমিক নিবে। তো এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই, এই যে কতদিনের ভিসা পাবো অথবা আমাদের কী নিয়মে যেতে হবে। তো গ্রিসের পক্ষ থেকে বলা হয়েছে যে সিজনাল ওয়ার্কার কিন্তু তারা বাংলাদেশ থেকে নিবে এবং 5 বছর মেয়াদি ভিসা পাবে। প্রত্যেক বছর 4,000 করে মানুষ বাংলাদেশ থেকে সিজনাল ভিসাতে যেতে পারবে, তারপরের বছর আরও 4,000 যাবে। এইভাবে প্রত্যেক বছর, সাপোজ 2022 সালে যেই 4,000 জন যাবে, তারা 2022 সাল থেকে 5 বছর মেয়াদি সিজনাল ভিসা পাবে, 9 মাস সেখানে গিয়ে কাজ করবেন। আর 3 মাস আপনার যদি চান যে বাংলাদেশে এসে কাজ করবেন অথবা সেখান থেকে অন্য কোনো কান্ট্রিতে যেয়ে কাজ করবেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আপনার সিজনাল ওয়ার্কার হিসেবে 9 মাস আপনার গ্রিসে কাজ করতে পারবেন। আর বছরের যে বাকি 3 মাস আপনাদেরকে হয় বাংলাদেশে ফেরত আসতে হবে অথবা অন্যান্য দেশে গিয়ে আপনার কাজ করতে পারবেন। তো কোথায় যোগাযোগ করবেন এই বিষয়ে একটু আসতে চাই, যে কোথায় যোগাযোগ করবেন। এখানে কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব একটি কথা বলেছেন যে এখানে কোনো ধরনের থার্ড পার্টি অথবা দালালের সুযোগ নেই, সরাসরি বাংলাদেশ সরকার জিরো কস্টে যে বাংলাদেশ থেকে যেই শ্রমিকগুলোকে গ্রিসে পাঠাবে তাদের এক্সট্রা কোনো খরচ লাগবে না, একদম জিরো কস্টে বাংলাদেশ থেকে তারা গ্রিসে যাবে। এবং সেই গ্রিসের যেই মালিকের আন্ডারে কাজ করতে যাবেন সেই মালিক কিন্তু এই খরচগুলো বহন করবেন, সেহেতু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। এবং কোথায় যোগাযোগ করবেন সেটার বিষয়ে আমরা এপ্রিলের পরেই জানতে পারবো যে কোথায় যোগাযোগ করবেন, অথবা বাংলাদেশ সরকার কি তাদের যে বয়েসেলের মাধ্যমে নিবে নাকি কোনো এজেন্সিকে দায়িত্ব দিবে, সেটা আসলে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। খরচের বিষয়টাও বললাম, কতদিনের ভিসা পাবেন সেটাও কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে প্রত্যেক বছর 4,000 করে বাংলাদেশ থেকে শ্রমিক যাবে এবং 5 বছর মেয়াদি নন সিজনাল, যে 5 বছর মেয়াদি সিজনাল যে ভিসা সেই ভিসাগুলো তারা পাবেন। আর একটি ইনফরমেশন দিয়ে রাখি যে যারা গ্রিসে অবৈধ অথবা আনডকুমেন্টেড যারা আছেন তাদেরকে কিন্তু 15,000, তাদের ভিতর থেকে যাচাই বাছাই করে 15,000 শ্রমিককে বৈধতা দিবে গ্রিস সরকার। আর যদি তার বেশি থেকে থাকে তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত তারা জানাবে। এখন আসি যে কী কী যোগ্যতা লাগবে। যোগ্যতার বিষয়টা একটু না বললেই নয়, কারণ হলো যেহেতু এই শ্রমবাজারটা ইউরোপের শ্রমবাজার এবং মাত্র প্রত্যেক বছরে 4,000 করে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে, সেহেতু অনেকেই আবেদন করবেন, তার ভিতর থেকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন লোকদেরকেই সেখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকছে অথবা সেখানে যাওয়ার সুযোগ পাবে। তবে অবশ্যই আপনাদের একটা বিষয় বলে রাখি যে গ্রিসে যাওয়ার জন্য ইংলিশে দক্ষতার সাথে আপনাকে কথা বলতে হবে হয়তো, অথবা গ্রিক ভাষা যদি জানেন তাহলে তো আরও ভালো। এবং কাজের অভিজ্ঞতা, যে আপনি ভালো কাজ জানলে কিন্তু আপনি গ্রিসে যেতে পারবেন এমনটি হতে পারে। তো বন্ধুরা, যারা গ্রিস শ্রমবাজার বিষয়ে বেশ আগ্রহী ছিলেন, আজকের এই ভিডিওতে কিন্তু অনেক তথ্য দিয়েছি। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের তথ্য লাগে তাহলে অবশ্যই আমাদেরকে আসলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে এই ধরনের হেল্পফুল পাওয়ার জন্য অবশ্যই আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।